فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جامعة الدنيا بون একটা বিষয় জানতে চেয়েছেন যে আমরা ভাই বোনেরা নিজেরা যে কোনো ভাই বোন বা ভাগ্নি ভাগ্না ভাগ্নির অনুপস্থিতিতে সে সম্পর্কে নেগেটিভ কথা বলে কিংবা সে যদি কোনো অন্যায় করে সেটা নিয়ে আলোচনা করি, কখনো কখনো হয়তো এর সমাধান হয়, কিন্তু যদি এর সমাধান না হয় তাহলে কি এটা গীবত হবে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, কারো অনুপস্থিতিতে যদি কারো নেগেটিভ বিষয়ে সমালোচনা করা হয়, পরামর্শ করা হয় এবং তার উদ্দেশ্য যদি তার বদনাম করা না হয় এবং তার উদ্দেশ্য যদি সেটার সমাধান করা হয় বা সংশোধন করার উদ্দেশ্য যদি হয়, মীমাংসা করার উদ্দেশ্য যদি হয়, তাহলে এই ধরনের পরামর্শ করতে কোনো অসুবিধা নাই। তাহলে এক্ষেত্রে পরামর্শ সমালোচনা করতে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। তবে যদি মীমাংসা বা সংশোধনের কোনো যদি ইচ্ছা না থাকে বরং তার বদনাম করার জন্য যদি হয় তাহলে অবশ্যই এটা গীবতের মধ্যে পড়বে এবং এ ধরনের পরামর্শ সমালোচনা থেকে বিরত থাকতে হবে। তবে যদি উদ্দেশ্য সংশোধন হয়, মীমাংসা হয় তাহলে বা তাকে সতর্ক করার জন্য যদি হয় তাহলে এ ধরনের পরামর্শ করতে সমালোচনা করতে কোনো সমস্যা নাই, জায়েজ আছে, যা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি সারা মুসলিমিতে এর বিষয়ে পুরো পরিষ্কার আলোচনা করেছেন। বাকি আল্লাহ আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।